আরামবাগ মহকুমার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত শেয়ার মার্কেট ও রিসোর্ট ব্যবসায়ী সৈয়দ জিয়াজুর রহমান দেশজুড়ে লকডাউন চলাকালীন বিভিন্নভাবে বিভিন্ন স্তরের মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। বহু গরিব দুস্থ মানুষজনকে দিনের পর দিন তিনি ত্রাণ বিলি করে এসেছেন, এখনও সেই কাজ চলছে। তার আরামবাগের লাইট হাউসের হোটেল এলাকা থেকে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। বাজার বসিয়ে আগত মানুষজনদেরকে বাজারের নানান সামগ্রী তুলে দিয়েছেন। এর মধ্যে যারা ফ্রন্টলাইন থেকে কাজ করছেন তাদেরই একটি স্তর সাংবাদিকদের। তিনি তুলে দিলেন পিপিআই, N95 মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হরলিক্স সহ ফলমূল। বুধবার তার লাইট হাউস হোটেল থেকে মহকুমা ও তারকেশ্বর এলাকার প্রায় 50 জন সাংবাদিকদের হাতে নিজে হাতে তা দেন। মিরাজুল মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, সাংবাদিকরা যদি যত সেফটি থাকবে তত আমরা বাড়ি বাড়ি সঠিক খবরটা পাবো। তাই আমার চিন্তাভাবনা আগে সাংবাদিক বন্ধুদের আগে সেফটি রাখার জন্য, সেই জন্য পিপি, কিছু ফল, হরলিক্স এবং N95 একটা মাস্ক আমি হাতে তুলে দিয়েছি। নেক্সট এটাই চাইবো, সাংবাদিক ভাইয়েরা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই বলবো। সাংবাদিক যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার, আমি বলেছি আপনারা এসেছেন, তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দেবেন। আমি এই বিগত 20, আপনারা নিশ্চয় দেখেছেন, বিগত 20 তারিখ থেকে 20 মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিনই যতটা সম্ভব আমি দিয়ে আসছি। মানুষের, গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, যেভাবে হোক, যেভাবে দিক দিয়ে হোক সাহায্য করেছি। এবং যতদিন লকডাউন যাবে সে সাহায্যটুকু আমি করে যাব, এটা আমি, আমার মন বলছে, আমার সামর্থ্য থাকলে অবশ্যই করে যাব, চেষ্টা করে যাব যে আপনারা ওই আমার সহযোগিতা করুন। কারণ আপনাদের বেশ যদি সহযোগিতা না করে তাহলে অনেক মানুষ আমাকে দেখে অনেক ইম্প্রুভ হতে না পারে। আমি চাই আমি যদি দুটো দিই কেউ যেন একটাও দেয়, এই মানসিকতা নিয়েই আমি মানুষের কাছে সবার সামনে আসছি। ফার্স্ট দুটো জিনিস আমি নিজে লক্ষ্য করেছি বা পেপারে বা টিভিতে দেখছি যে আমার অনেক সাংবাদিক ভাই, অনেক ভাই যারা খবরের নিয়ে ব্যস্ত থাকে সাংবাদিক ভাইয়েরা, তারা অনেক কিন্তু এই করোনাতে আক্রান্ত হয়েছে যেটুকু আমি শুনেছি। তার একটাই কারণ, তারা সারা জীবন, তারা সবসময় সারাক্ষণ দিনভর ঘুরে বেড়াচ্ছে খবরের জন্য। তো এই খবর পাওয়ার আশাতে, মানুষের সেবার আশাতে তারা ঘুরে ঘুরে নিজের সেফটিটা অন্তত ভুলে যাচ্ছে। তা আমি ফার্স্ট চেয়েছি যে আমার সাংবাদিক ভাই যারা, এর আগে আমি প্রশাসন লেভেলকে দিয়েছি, এবার সাংবাদিক ভাই দিকে আমি একটা করে পিপি হাতে তুলে দেবো, যেটা আপনারা অনেক জায়গায়, অনেক সময় ক্ষেত্রে হসপিটাল বা এমন এমন করোনা ভাইরাস কোয়ারেন্টাইন যে সেন্টারগুলো, ওখানে আপনাদেরকে যেতে হয়। সে যাওয়ার কারণে আপনাদের সেফটিটা অনেক প্রয়োজন, কেন আপনারা যত সুস্থ থাকবেন তত আমাদের ভারতবর্ষ, আমার দেশ, বাসীবাসী সব সুস্থ থাকবে, ভালো থাকবে, কেন প্রত্যেকটা খবর আপনারা আমাদের ঘরে ঘরে পৌঁছে দেন। তাই এই চিন্তাভাবনা নিয়েই আজকে টোটাল আরামবাগ, বিশেষ করে আরামবাগ সার্কুলের যতটা সাংবাদিক আমাদের ছিলেন সবাইকে আমি বলেছি, চেষ্টা করেছি বলার, যদি কেউ ছেড়ে থাকে তার জন্য আমি খুব দুঃখিত, কেন আমার কাছে সবার নাম্বার নাই। তো এই কারণে আজকে আমি সবাইকে একটা করে পিপি হাতে তুলে দেবো, যে পিপিটা আমি এখানে হয়তো পাওয়া যাচ্ছে না, খুব কম পাওয়া যাচ্ছে, যেটা আমি ব্যাঙ্গালোর থেকে মাঙিয়ে রেখেছি, তার জন্য আপনাদের জন্য নিয়ে রেখেছি। এরপরে আমি ডাক্তারদের দেবো একদিন অনুষ্ঠান করে, আপনারা সেটা জানতে পারবেন। তা ফার্স্ট আমি সাংবাদিকদের চেষ্টা করবো, তাদের, আমার সাংবাদিক ভাইয়েরা যেন সুস্থ থাকে, সবল থাকে, এই দোয়া করি। এই রমজান মাস, এই রমজান মাসে একটাই করবো যেন রমজান মাস এই খুশির ঈদ, আপনারা দোয়া করুন যেন খুশির ঈদটা যেন খুশির ঈদই পরিণত হয় ভারতবর্ষে, এই আশা করি। এবং এটুকু মনে রাখবেন, আমি জিয়াজুর রহমান যেমনটা ছিলাম আগে এখনও তেমনই আছি, থাকবো মানুষের পাশে এবং আপনাদের সঙ্গে থাকবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার দাদা, একটু ধরো এদিকটা, দেবাংশ দাদিকে হাত ধরো, একটু হাত ধরো।
তোমার আরেকজন কে ছিল গো? দেখে নাও, ও সুজিত, সুজিত চলো। সৌরভ ভাই সৌরভ, খানা তুমি এসেছি, খানা তুমি না কি